স্বাগতম। আজ আমরা দেখব বাস্তব মৌলিক রাশি কি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটি একটি দ্বিঘাত বহুপদী রাশি যেটার এক্স স্কোয়ারের সহগ এ এবং এক্স এর সহগ বি এবং সি হচ্ছে ধ্রুবক। তাহলে এই সমীকরণের সাথে বা এই রাশির সাথে আমরা অন্যান্য রাশির তুলনা করে ওই রাশিটি মৌলিক রাশি কিনা, অর্থাৎ বাস্তব মৌলিক রাশি কিনা সেটা আমরা নির্ধারণ করব। তো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক, আর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটাকে বলা হয় নিশ্চায়ক। এটার সাহায্যে আমরা নির্ণয় করব ওই দ্বিঘাত রাশিটি বাস্তব মৌলিক কিনা। তো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই নিশ্চয়কটি যদি লেস দেন জিরো হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে রাশিটি বাস্তব মৌলিক রাশি, অর্থাৎ এটাকে আর বাস্তব মানে উৎপাদক করা সম্ভব হবে না। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হলে একটি বাস্তব মৌলিক রাশি, যা অর্থাৎ এই বাস্তব মৌলিক রাশিকে আর বাস্তব সংখ্যায় উৎপাদক করা সম্ভব নয়। বাস্তব সংখ্যায় উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমরা এখন দ্বিঘাত বহুপদী রাশির যে আদর্শ রূপ সেটাও মনে রাখব, সেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইটার সাথে আমরা দ্বিঘাত রাশির তুলনা করব, যেমন উদাহরণস্বরূপ টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, এইটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করে পাই। তাহলে এখানে এ সমান টু এক্স স্কোয়ারের সহগ, বি সমান মাইনাস টু এক্স এর সহগ, সি হচ্ছে কনস্ট্যান্ট থ্রি। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার নিশ্চায়কটা কী হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এটার মান নির্ণয় করি আমরা, বি এর মান হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার ফোর এ সি, এ হচ্ছে টু, সি হচ্ছে থ্রি। তাহলে আমাদের কী আসছে এখানে? ফোর মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল মাইনাস টোয়েন্টি, যেটা জিরো থেকে ছোট, অর্থাৎ নেগেটিভ। তাহলে জিরো থেকে ছোট, অর্থাৎ নিশ্চয়কের মান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটা যদি জিরো থেকে ছোট হয়ে যায়, তাহলে ওই রাশিটি বাস্তব মৌলিক, অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি রাশিটি বাস্তব মৌলিক। আর বাস্তব মৌলিক হলে এটিকে বাস্তব সংখ্যায় উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হবে না, বাস্তব সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। এখন আরেকটি উদাহরণ আমরা দেখি, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, এই যে রাশিটি, এই রাশিকে আমরা আদর্শ রূপের সাথে তুলনা করলে এ হচ্ছে টু এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ থ্রি, আর সি কনস্ট্যান্ট ওয়ান ধ্রুবক। তাহলে এইটার ক্ষেত্রে নিশ্চয়ক কী হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি এর মান থ্রি, থ্রি স্কোয়ার ফোর, সূত্রের ফোর এ সি, তাহলে নাইন মাইনাস এইট ওয়ান। এটা কিন্তু জিরো থেকে ছোট নয়, অর্থাৎ এটা নেগেটিভ নয়, তাহলে এই রাশিটি কিন্তু আমাদের বাস্তব মৌলিক নয়। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটি বাস্তব মৌলিক নয়। তো বাস্তব মৌলিক না হলে এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো রাশি মৌলিক কি, বাস্তব মৌলিক নাকি বাস্তব মৌলিক নয়। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো, অর্থাৎ নেগেটিভ হলে বাস্তব মৌলিক, এবং বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল জিরো বা জিরো থেকে বড়
হইলে মৌলিক নয়। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি